প্রথমে আমরা আসবো জান্নাত। আপনারা জানেন মৃত্যুর পরে মানুষের জীবনে, দুনিয়ার জীবনে যে সময়গুলো আমরা পার করতেছি, ভালোই হোক আর মন্দই হোক, যে আমলগুলোর পরিণাম আমাদের আপনাদের ভাগ্যে হয় জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। দুনিয়ার জীবনে যারা শরীয়তের হুকুম আহকাম কোরআন এবং সুন্নাহ মাফিক যারা চলতে পারতেছেন, আমরা যারা চলার চেষ্টা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে তাদের ভাগ্যে জান্নাত আমাদের জন্য দিবেন বলে আমরা আশা রাখি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর দুনিয়ার জীবনে সময় থাকতে যদি আমরা আমাদের কাজগুলো আমলগুলো বদ আমলগুলো পরিহার করতে না পারি, খারাপ কাজগুলো আমার জীবন থেকে মুছে ফেলতে না পারি, আর এই অবস্থায় যদি মালাকুল মউত এসে আমার জানটা কবজ করে নিয়ে চলে যায়, পরিষ্কার আমার অবস্থান হবে কোথায়? জাহান্নাম। ভালো কাজগুলো করার যে একটা সুফল, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন যে জান্নাতে হলো মমিন জীবনের কর্মফল। দুনিয়ার জীবনে আমরা যারা কর্ম করব, ভালো কাজ করব, এর প্রতিদানই হলো জান্নাত, যেটা একটু আগে বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জীবনের কর্মফল সম্পর্কে আলোচনা করছেন, প্রথমে যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বাশশির শব্দের অর্থ হলো শুভ সংবাদ, কল্যাণকর সংবাদ। কাদের জন্য? ওয়াবাশশিরিল লাযীনা আমানু, ইমানদারদের জন্য, যারা নেক আমল করেছে, ভালো আমল করেছে, ঈমান এনেছে, ও আমিরুস সালেহা, আল্লাহর প্রতি ঈমান আনার পর তাওহীদ রিসালাত আখিরাত, জান্নাত জাহান্নাম পরকালের প্রতি বিশ্বাস করার পরে, ঈমান আনার পরে যারা, ও আমিরুস সালেহাত, যারা নেক কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন وبشر الذين آمنوا وعملوا الصالحات. বশের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত। জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এমন একটা জান্নাত, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের রুজসজ এমন রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে নদী ঝর্ণা বইতে থাকবে, যেরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে একদিকে আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, আর দ্বিতীয়ত হলো নেক আমল, বলতে নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত সাদকা কোরআন সুন্নাহ যেগুলো পারমিট করেছে, এই ভালো কাজগুলো যারা করেছে আল্লাহ পাক তাদের জন্য এই মহাপুরস্কার। এমন একটা জান্নাত আল্লাহ তারা দান করলেন যে জান্নাতের তরদেশ দিয়ে কি তাজরি মিন তাহতিহাল আনহার, একটা স্মৃতি, একটা ঝর্ণা, একটা নদী প্রবাহিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বনে বলে দিলেন কুল্লামা রুজিকু মিন হামিন সামারাতির রিজকা, এমন গুলো ফল, সামারতিন মানে ফল, দুনিয়ার জীবনে আমরা বাজার ঘাটে দেখতে পাই আপেল কমলা বেদানা কত রকমের ফলাফল আমরা দেখতে পাই, মৌসুমি ফল দেখতে পাই, আম কাঁঠাল দেখতে পাই, লিচু খেজুর, আল্লাহ পাক এই জাতীয় ফলগুলোকে ওই বেহেস্ত বাসীদেরকে খেতে দিবেন। কুল্লামা রুজিকু মিন হামিন সামারাতির রিজকা, এ সমস্ত ফলজাত খাবারগুলো যখন তাদেরকে দেওয়া হবে তখন তারা খাবার ওই ফলগুলো খেয়ে দে তারা এত খুশি হবে, এত তৃপ্তি লাভ করবে, আর তারা বলতে থাকবে কালু হা তাল্লাযি রুজিকনা মিন ক্বাবলু ওয়া বুতু বিহি মুতাশাবিহা,
আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ এই জাতীয় ফল আমরা দুনিয়ার জীবনে খেয়েছি। তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহ পাক বলবেন তোমরা যে সমস্ত ফল ফলগুলো দেশে তোমরা পৃথিবীতে খেয়েছিলে ওই সমস্ত ফলগুলো সাত আর আজকে বেহেস্তের মধ্যে যে সাত যে ফল তোমাদেরকে দেওয়া হয়েছে এই ফলের সাত আর গন্ধ আর সেন্ট আর সুগ্রান ওর থেকে হাজার হাজার করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই বেহেস্তের ফল তারা খাবে কলু হাদাল্লাযী রযাকনা আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে রিজিক দেওয়া হবে ফলগুলো দেওয়া হবে তারা বলতে থাকবে যে আল্লাহ এগুলো ফল আমরা খেয়েছি আল্লাহ তাআলা রাত্রে বলবেন ইমানদারদের জন্য মুমিনদের জন্য কি সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিলেন ওয়ালাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারা ওহুম ফীহা খালিদুন আল্লাহ পাক তাদের জন্য সাদৃশ্যপূর্ণ ফল তো দিবেনই আর তাদের জন্য পাক পুত পবিত্র নারীগুলো আল্লাহ তাআলা তাদের জন্য দিয়ে দিবেন যেরকম সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে আসছে যে সমস্ত নারীগুলো হুরগুলো এত দেখতে সুন্দরী যা বলার অপেক্ষা রাখে না একটু পরে আসতেছে এই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন জুরক আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন কি চমৎকার ভাষা সূরা ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা মুমিনদেরকে বলছে তোমরা অগ্রসর হও আল্লাহর পথে দৌড়াও وسارعوا الى مغفرة من ربكم وجنة ترجوها السماوات والارض اللہ পথে দৌড়াও আল্লাহর পথে অগ্রসর হও ফায়দাটা কি ফায়দাটা হলো তোমাদের জন্য রয়েছে মাগফিরা ইলা মাগফিরাতি মির রব্বিকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে ক্ষমা বান্দা যখন একটা অন্যায় কাজ করার পরে তোবা ইস্তেগফার পাঠ করার পর আল্লাহর পথে যখন অগ্রসর হয় আল্লাহ রাব্বুল আলামিন তার মাগফিরাতের ক্ষমার দরজাটাকে উন্মুক্ত করে দেন যেরকম সুবহানাল্লাহ আর আমরা যখন একটা ভুল কাজ করার পর এমনি তো স্বীকার করি না আত্মপর্যালোচনা করি না যে আমার কথার দ্বারা আমার ভাই একটু কষ্ট পেল ভাই তুমি আমাকে মাফ করে দিও পৃথিবীতে একটা দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে সেটা হলো আল্লাহ তাআলার ক্ষমার দরজা যেরকম আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে ইচ্ছে করলে পাওয়া যাবে না চাইতে হবে আল্লাহর পথে যারা দৌড়ায় তাদের জন্য আল্লাহ তাআলা কি বলছেন প্রথমে আল্লাহ তাআলা বলছেন মাগফিরা আল্লাহ তাআলা ক্ষমা তাদের জন্য দরজা খুলেন আর জুহার সামাওয়াতি ওয়াল আরদ রবের পক্ষ থেকে মাগফিরাত জান্নাতের দিকে আর আসমান সমন জমিনে যা কিছু আছে এগুলো কাদের জন্য ওয়াইদাতিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলছেন এগুলো মুত্তাকিদের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ এই মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর দুনিয়া সিজুলুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আওল মুসলিম মুসলিম শরীফের 2956 নম্বর হাদিসে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দুনিয়াটা মুমিনদের জন্য একটা কয়েলখানা জেলখানা জুড়ে কোন সুবহানাল্লাহ ইচ্ছে করলেই যে কোনো কাজ সে করতে পারে না তার হাত পা বাঁধা ইচ্ছে করলেই অপরের একটা ক্ষতি করতে পারে না ইচ্ছে করলেই সে অন্যায় করতে পারবে না দুনিয়াটা কয়েলখানা জেলখানার মধ্যে 20 বছর 30 বছর আসামি যারা জেলখানার মধ্যে আছে ইচ্ছা করলে কি বের হতে পারে পারে না আমরা যখন দেখতে যাই তখন হাত পা কত রকমের শিকল দিয়ে পড়া
মোমেনদের জীবনটা এমনই, কাফের বেমান যারা এদের দুনিয়াটা কি একটা বেহেস, তারা বলে তাদের টেন্ডেন্সি মানসিকতা দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো, যেরকম নাউজুবিল্লাহ তাদের মনে এটা চেতনা, কিন্তু ন দুনিয়াটা মস্ত বড় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বেশ চমৎকার করে জানিয়ে দেন জান্নাত গুলো এক নয় দুই নয়, আটটি জান্নাতের মধ্যে মুমিনেরা যখন প্রবেশ করবে, প্রবেশ করার পর আর কোনদিন সে বের হতে চাইবে না। স্তরগুলো প্রথম নম্বরে জান্নাতুল ফেরদাউস, দুই নম্বরে হলো জান্নাতুল মাকাম, তিন নম্বরে হলো জান্নাতুল মাওয়াব, চার নম্বরে হলো দারুল করার, পাঁচ নম্বরে হলো দারুল সালাম, আর ছয় নম্বরে হলো জান্নাতুল নাদনান, সাত নম্বরে দারুল নাইম, আট নম্বরে হলো জান্নাতুল খুলদ। প্রথম নম্বরে জান্নাতুল ফেরদাউস, যে জান্নাতুল ফেরদাউসের ব্যাপারে আল্লাহ নবী বললেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা তখন তোমরা পড়ো জান্নাতটা চাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস আমাকে নসিব করো, জোরে কোন সুবহানাল্লাহ। আশা যখন করব তখন বড় আশাটাই করি। জান্নাতুল ফেরদাউসের ব্যাপারে সূরা কাহফের মধ্যে 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানাই দিলেন ওদের গুনাগুনাগুলো কি হবে, এদের কাজগুলো কি হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওজরে কোন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস কারা পাবে? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, যেটা একটু আগে তেলাওয়াত করেছিলাম, ঈমান আনার সৎ কাজ করা, আল্লাহ তাআলা তাদের জন্য সেই মেহমানদারির ব্যবস্থা করেছেন জান্নাতুল ফেরদাউস। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুই নম্বর জান্নাতুল মাকাম, এদের বৈশিষ্ট্যগুলো কি হবে, এরা কিভাবে জান্নাত পায়, দুনিয়ার জীবনে কতটুকু কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল্লাযী আহাল্লানা দারাল মাকাম মিন ফাযলিহি লা ইয়ামাসসুনা ফীহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফীহা লাগুয়ু। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যিনি অনুগ্রহী, আল্লাহর অনুগ্রহী স্থায়ী নিবাস দিয়েছেন, সেখানে কোনো রকমের কষ্ট নাই, জান্নাতীরা কোনো সময়ের জন্য কষ্ট ভোগ করবে না। আর আল্লাহ তাআলা কি বলছেন, সেখানে তাদের কোনোদিন ক্লান্তি আসতে পারবে না। আল্লাহ এত সুন্দর জান্নাত দিলেন কাদের জন্য, দুনিয়ার জীবনটাকে যারা ছোট্ট দুনিয়া মনে করে, কয়দিন বাঁচবো, এত তামাশা, এত খেল তামাশা, এত দুনিয়ার চাকচিক্য, এত দুনিয়ার অহংকার, এত দুনিয়ার এগুলো কি হবে, কয়দিন বাদ। পরকালের জন্যই শুধু সব সময় জন্য চেষ্টা করে নেক আমল করার, ভালো আমল করার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাকাম তাদেরকে দান করবেন, এমন একটা জান্নাত সেখানে কোনোদিন তার কষ্ট হবে না, ক্লান্তি হবে না, সুন্দরভাবে বসবাস করবে। পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস কে বলে মার কথা বললেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কুনু ইয়ামালুন। তিন নম্বর জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য, যারা ঈমান আনে সৎকর্ম করে, তাদের কৃতকর্ম এই ভালো কাজের জন্য তাদেরকে সেখানে আপ্যায়ন করা হবে, মেহমানদারির ব্যবস্থা করা হবে, এমন মেহমানদারি দুনিয়াতে কোনোদিন সে চোখেও দেখেনি, কানেও শুনে নাই, যে মেহমানদারির কথা আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে বলতেছেন, বিশ্বনবী একটু পরে কি চমৎকার ভাষায় বলতেছেন। তাহলে বোঝা গেল মোমেনদের জীবনে সময় আছে কাজ করার, হিসাব লওয়ার কেউ নেই। মাঝে মধ্যে আমি বলি এই কথাটা, সকালবেলা যখন বেগম সাহেবা 500 টাকা বের করে দেয় ব্যাগটা যখন দেয় বাজার করে নিয়ে আস,
বা নিজের পকেট থেকে যখন বাজার শুরু করে দিলাম, 500 টাকার মধ্যে কত টাকা বাজার করলাম আমার হিসাব লওয়ার কেউ নেই, কেউ হিসাব নেবে না, যেহেতু পরিবারের অভিভাবক আমি নিজে, হিসাব লওয়ার কেউ নেই। কিন্তু যখনই দমটা ফুরিয়ে যাবে, মালাকুল মওত যখন চলে আসবে, জানটা বের করে নিয়ে যাবে, তখন আমার আপনার জীবনের যাবতীয় কর্মতৎপরতার পায়ে পায়ে করে হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। কিছু ভালো আমল করলো, ক্ষুদ্র আমল হলো, এর প্রতিদান সে পাবে। আর যে অন্যায় অত্যাচার চলুক, যত বড় সে বদ কাজ করুক না কেন, ছোট্ট একটা সরিষার দানা পরিমাণ হলো আল্লাহর আদালতে তাকে জবাবদিহি তার কাদের দাঁড়াতে হবে, এখান থেকে বাঁচাবার কোনো সুযোগ নেই। ব্রেডে রেখেই চলতে হবে মোমেন্টের ইমানদারদের। এই জন্য সময় আছে কাজ করা, চায়ের স্টলে বসে আজান হচ্ছে দেধারসে, আর আপনি বসে বসে সিগারেট খান, লজ্জা করা দরকার আপনার। ক্যারাম বোর্ডের গুঠি যারা খেলতেছে, থাপড়ে চুরুস করে ওখান থেকে বিদায় করে দিয়ে মসজিদে নিয়ে আসতে হবে। এরা যদি মুসলিম স্টেট হতো, কার বাবার ক্ষমতা ছিল না এই কাজ করার। কিন্তু দুর্ভাগ্য আজকে সমাজের অবস্থা এমনই অসলতলে চলে গেছে যে বলার অপেক্ষা রাখে না। একজন সিগারেট খায়, আর একজন মুরব্বী যদি বলে আরে বাবা তুমি কি করো, শয়তানের পক্ষে দল বেশি হবে আর ইমানদারদের পক্ষে কম হবে। এই জন্য এ কথা বললে চলবে না যে ও যা পারবে তাই করুক, আপনি সামনে আগেটা বলা চলবে না। আজকে আপনি প্রতিবাদ করবেন না, সমাজ পরিবর্তনের প্রক্রিয়া চেষ্টা চালাবেন না, এমন একদিন হবে আপনার ঘরে সন্তানটা সেখানে চলে গেছে সিগারেট খাচ্ছে আর তেধারসে খারাপ কাজ করতেছে। ওই দিন আর বেশি দূরে নয়, সমাজকে সতর্ককরণ করার জন্য আমাকে আপনাকে প্ল্যান অনুযায়ী সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের অহংকর সকল বলিয়া আল্লাহু আমিন আল্লাহু আমিন। এবার বিশ্ব নবী চিরস্থায়ী জান্নাত তার না জেনে আমাদের সম্পর্কে চমৎকার ভাবে কে সুন্দর করে বর্ণনা করে জানিয়ে দিলেন সহি মুসলিম শরীফের মধ্যে 2836 নম্বর হাদিসে। আনাবে হুরায়রা তা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল মান ইয়াদখুলুল জান্নাহ ইয়াবআমুল আইয়ামু ওয়ালা লা তুবদা সিয়াবুহু ওয়ালা ইয়াফান্না সাবাবুহু রাহুল মুসলিম। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে বর্ণনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে, দরিদ্র এবং তারা অনাহারে কেউ কষ্ট পাবে না। জোরে কম সুবহানাল্লাহ। এমন একটা নাজ নিয়ামত অন্য হাদিসে দেখলাম সে জিন্দেগিতে কোনোদিন কল্পনাও করতে পারেনি আল্লাহ পাক তার নিয়ামত কি রেখেছেন জান্নাতের মধ্যে, সে কল্পনা করতে পারেনি, সে চোখেও দেখেনি কানাও শুনেনি, এমন আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। তারপরে কি বলা হচ্ছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ওয়ালা ইয়াফনা শাবাবহু, তাদের যৌবন, বুড়া মানুষ মারা গেল কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে দিবেন কি করে, যৌবক করে। এক বৃদ্ধা মহিলা চলে যায়, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, একটু কৌতুক করতেছেন যে বৃদ্ধা মানুষ জান্নাতে যাবে না, ওই বৃদ্ধা মহিলা হাও মাও করে কাঁদতে শুরু করেছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ও মহিলা তুমি কাঁদো কেন, ও বৃদ্ধা তুমি কাঁদো কেন, বুঝে আপনি না বললেন যে বৃদ্ধারা জান্নাতে যাবে না। এবার রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও বৃদ্ধা মহিলা শুনে রাখো, আমার আল্লাহ তারা যখন জান্নাতে দিবেন তখন সুন্দর করে বুড়া মানুষ ছিল, আল্লাহ তারা জান্নাতের মধ্যে যৌবন দিয়ে, জান্নাতের মধ্যে যৌবন যৌবতী দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, সে আর বৃদ্ধা থাকবে না, বয়স্ক থাকবে না। জোরে কন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য এগুলো নিয়ামত। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিনদের জন্য অবশ্যই শুভ সংবাদ, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলছেন আন্না লাহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা আল-আনহার, সূরা আল-বাকারায় বলা হচ্ছে জান্নাতের তলদেশ দিয়ে সেই নদী ঝর্ণা বইতে থাকবে। এই জন্য দুনিয়ার জীবনে 80 বছর 90 বছর 100 বছর
সময়গুলো পার হয়ে যায়। অনেক সময় কাউকে জিজ্ঞেস করলে ভাই বয়স কত, বয়সগুলোকে গোপন করা হয়, বয়স হবে 60, বলে ভাই 50 হচ্ছে। কিন্তু আপনি যদি ক্যালকুলেশন করে মিলান, আসলে বয়স কিন্তু আমাদের কমতেছে, কি বলেন? কমে না, বয়স কমতেছে, বয়স কিন্তু বাড়ে না। এই জন্য আসুন সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝে বরে বেলা যদি বুঝতে পারে, সকাল 6টা থেকে শুরু করে 12টার মধ্যে যদি বরফ যদি আমি বিক্রয় করতে না পারি, কোলে সব শেষ হয়ে যাবে, মূল পুঁজি হারিয়ে যাবে। তাহলে আপনার আমার আকেল জ্ঞান চিন্তা চেতনা বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা সবকিছু দান করেছেন। এই জন্য সময় থাকতেই আখেরাতের জীবনকে আমরা মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের কাম্য আমাদের প্রত্যাশা কি বলে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের মেহমান হয়ে জান্নাতের প্রবেশ করা। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আল্লাহ হয় না নাসরুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, দোয়া করতে হবে আল্লাহ হয় না নাসরুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বেশি বেশি করে দোয়া করবেন।